Assalamualaikum, डॉक्टर साहेब। अच्छा बोलें तो आपनार की समस्या? আমার সমস্যা হলো ডাক্তার সাহেব, কোনো কিছু স্বাদ পাই না। এই যে মনে করেন বাসায় বৈশা ভাত তরকারি যাই খাই, কোনো কিছুই স্বাদ পাই না। এটার একটা বিহিত করে দেন ডাক্তার সাহেব। কি বলেন, আপনি কোনো কিছুই স্বাদ পান না? ধরেন আপনি গোস্ত খাইলেন, বলতে পারবেন না এটা গোস্ত খাইছেন? হ ডাক্তার, এটাই আমার সমস্যা, কোনো কিছুই আমি খাইয়া কোনো স্বাদ পাই না। কি যে খাই কি যে না খাই কিচ্ছু বুঝি না। তাই আইসি আপনার কাছে চিকিৎসা করাইতে, একটু ভালো করে চিকিৎসা করে দেন না ডাক্তার সাহেব। ও তাই, কোনো সমস্যা নাই, এটা আমার কাছে সাধারণ একটা চিকিৎসা, আপনি চিন্তাই করবেন না, কিছুক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। কি বলেন ডাক্তার সাহেব, এ বড় কোনো সমস্যাই না। ও আমি কি মনে করছিলাম, আর কি হইল? এই ডাব্বু ডাব্বু, ওই 22 নম্বরের বোতলটা নিয়ে আয় তো, ওই ওষুধটা তাকে একটু খাওয়াই দে। হা হা, আমি তো কোনো কিছুরই স্বাদ পামো না, দেখি কি ওষুধ খাওয়ায়। আরে আমি তো আসছি এর কাছ থেকে 1000 টাকা খসানে লাগবে, যাই খাওয়াবে আমি কোনো কিছুরই স্বাদ পাইব না। নেন একটু খেয়ে নেন, দেখি আপনি স্বাদ বুঝতে পারেন কিনা এটার। এটা কি খাওয়ালেন ডাক্তার সাহেব, এটা তো গরুর ছানা। হা হা, এটা আপনার স্বাদ ফিরে পেয়েছেন, সত্যি এটা গরুর ছানাই ছিল। হা হা হা, দেন আমার ভিজিট 300 টাকা দেন। সালাম ডাক্তার সাহেব। হ্যাঁ বলুন, আজকে আপনার কি সমস্যা নিয়ে এসেছেন? ডাক্তার সাহেব আমি তো আজকে আমার একটা বড় সমস্যা নিয়ে এসেছি। বলুন কি সমস্যা আপনার, আমি আপনার চিকিৎসা করব। মানে আমার সমস্যা হলো আমার কিছুই মনে থাকে না, আমার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে, আমি কখন কোনো কিছু মনে করতে পারি না। বুঝছি, এটা তো সেই পাজি বটটা না? আচ্ছা আজকে ওনাকে উচিত শিক্ষা দিচ্ছি। ডাবু, আগের সেই 22 নম্বরের ওষুধটা নিয়ে আসো একটু। আরে না না ডাক্তার, কি বলেন, আগে তো 22 নম্বরে আপনি আমার গরুর ছানা খাওয়াইছিলেন, কি বলেন এগুলা, আর খাবো না আমি, না না। এই তো আপনার সব মনে পড়ে গেল, ঠিক আছে আপনি তাহলে এখন আমার 300 টাকা ভিজিট দেন। না মানে না, আচ্ছা ঠিক আছে নেন। হা হা, পাইটার উচিত শিক্ষা হয়েছে, পরিবার এক একটা সমস্যা নিয়ে আসে, আর 1000 টাকা নেওয়ার ফোন দিকির করে। ডাক্তার সাহেব আমি তো আজকে আরো বড় সমস্যা নিয়ে আসছি। এবার কি হলো আপনার, আগে তো আপনি সুস্থ হইলেন, এখন কি সমস্যা? আমি তো এবার চোখেই দেখতে পারতাছি না, চোখে তুমি কিছুই দেখি না। কি বলে লোকটা, আজকে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র করে আসছে। আচ্ছা দেখি কিভাবে ম্যানেজ করা যায়। দেখি দেখি, আপনি একটু আমাকে দেখেন তো, দেখতে পারেন কি না, দেখেন তো আমাকে দেখা যাচ্ছে কি না, আমার ওই পাশে দেখেন তো, উজে উজে দেখেন তো, কঙ্কালের ছবিটা আপনি দেখতে পারতেছেন না। ডাক্তার সাহেব আমি কিছুই দেখতে পারতেছি না, আমাকে চিকিৎসা করেন,
ব্যর্থ হলে আমাকে 1000 টাকা দেন, চলে যাই। না, এবার আপনার চিকিৎসা করতে পারলাম না, এবারে 1000 টাকা আপনাকে জরিমানা দেই হলো। ঠিক আছে, এ নেন 1000 টাকা, যেহেতু চিকিৎসা আমি করতে পারলাম না সেহেতু 1000 টাকা নিয়ে চলে যান। এবার ডাক্তার সাহেবকে বিপদে ফেলাইছি। কি দেখি দেখি ডাক্তার সাহেব, এটা তো 500 টাকার নোট, এটা 1000 টাকার নোট কিসের? হ্যাঁ, আপনি আমার সাথে দুই নাম্বারি করলেন। এই আপনি চোখে দেখতে পারছেন, আপনি চোখে দেখলেন যে এটা 500 টাকার নোট, আপনি তো সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, দেন আমার 300 টাকা ভিজিট দেন, দিয়ে দূর হন। না, এবারও পারলাম না। ঠিক আছে, আপনার 300 টাকা ভিজিট নেন, আমি চলে যাই। একেবারে উচিত ঠিক হয়েছে, প্রতিবার কিছুদিন পরই আইসা শুধু বিরক্তি করে, আমার সাথে চালাকি, ডাক্তারের সাথে চালাকি। এখানে শেষ হয়ে গেল আজকের হাস্যকর গান, আর আপনারা খুঁজে নিন আমাদের পরবর্তী।